শীত পড়তে না পড়তেই খুশকির সমস্যায় যদি নাজেহাল হয়ে থাকো বা সারা বছরই যদি খুশকির সমস্যা তোমাদের মাথায় থেকে থাকে তাহলে আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো নারকেলের তেল নারকেলের তেলের বদলে তোমরা যে তেলে কমফোর্টেবল থাকবে সেই তেল এখানে নিতে পারো তো এখানে আমি এক চামচ মতোই নারকেল তেল নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আদার রস আদার রসে যে উপাদান থাকে অ্যান্টিসেপটিক উপাদান যেটা আমাদের চুল থেকে খুশকিত দূর করে আমাদের চুলের চুলকে অনেক মজবুত করে হেয়ার রুটসকে অনেক শক্তিশালী করে তার ফলে হেয়ার ফলটা কমে যায় নতুন চুল গজাতেও সাহায্য করে তো এখানে আমি এক চামচ পরিমাণ মতোই আদার রস দিয়ে দিচ্ছি আদার রস কিন্তু আমাদের চুলকে যেমন মজবুত করে তেমনই আমাদের চুলে একটা শাইন আনতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ লেবু পুরোটাই স্কুইজ করে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি লেবুর রসে থাকে ভিটামিন সি যা চুল থেকে ড্যান্ড্রফ বা খুশকি কমাতে সাহায্য করে আর আমাদের চুলকে অনেক সিল্কি শাইনই করে তোলে আর আমাদের অনেকেরই চুলের ত্বকটা মানে স্কার্ভটা ভীষণ তৈলাক্ত থাকে সেই তৈলাক্ত ভাবটা কমাতে অনেকটা সাহায্য করে লেবুর রস আদার রস দুটোই কিন্তু আমাদের নতুন চুল গজাতে যেমন সাহায্য করে তেমন খুশকি কমাতে সাহায্য করে তেমনই চুলের গোড়াকে অনেকটাই শক্ত করে যার ফলে চুল পড়াটা ভীষণভাবে কমে যায় তো বন্ধুরা এই রেমেডিটা কীভাবে কখন অ্যাপ্লাই করবে সবটাই আমি দেখিয়ে দেবো ওই ভিডিওতে ছোট বাচ্চাদের মাথাতেও খুশকি হয়ে থাকে শীত পড়তে না পড়তেই তো ছোট বাচ্চাদের মাথাতেও কিন্তু এই রেমেডি তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার তোমরা কটনে বা তুলোতে ভিজিয়ে নেবে এইভাবে শীতে কেটে কেটে পুরো স্কাল্পে তোমরা যেখানে যেখানে খুশকি হয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি এটা আধ ঘন্টা মতো রাখবে সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা যদি এটা করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যে মানে এক সপ্তাহে তিন দিন যদি করে থাকো এটা তাহলে দেখবে তোমাদের বাচ্চাদের মাথা থেকে এই খুশকি খুব তাড়াতাড়ি চলে যাবে আর তারপর অবশ্যই কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিতে হবে সালফেট ফ্রি শ্যাম্পু তোমরা এখানে ইউজ করলে সবচেয়ে ভালো হয় খুব ভালো করে দেখো আমি মাথায় বিলি কেটে কেটে শীতে কেটে কেটে এই রেমেডিটা দিয়ে একটুখানি ভালো করে মাসাজ করে দিচ্ছি ছোটো বাচ্চারাও যেমন খুশকিতে ভোগে তেমন বড়দের খুশকি আর বলে কথা নয় শীত পড়তে না পড়তেই প্রত্যেকের মাথাতেই খুশকির উপদ্রব বেড়ে যায় তো এটা তোমরা বড়রাও অ্যাপ্লাই করতে পারবে হোল নাইট তোমরা এটা লাগিয়ে রেখে দিলে আরও বেশি উপকার পাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আধ ঘন্টা কি এক ঘন্টা মতো রাখবে আর বড়দের ক্ষেত্রে মিনিমাম দু ঘন্টা মতো রাখবে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে পুরো স্কাল্পে এটা স্কাল্পেই অ্যাপ্লাই করতে হবে কারণ কুস্কিটা স্কাল্পেই হয় আর হেয়ার ফলটাও কমার জন্য স্কাল্পে কিন্তু অ্যাপ্লাই করাটা ভীষণভাবে দরকার খুব ভালো করে পুরো স্কাল্পে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে তোমরা একটু মাসাজ করে নেবে মাসাজ করে নিয়ে তোমরা দু ঘন্টা মতো রাখবে বা সারা রাতও রেখে দিতে পারো রেখে দেওয়ার পর পরের দিন অবশ্যই শ্যাম্পু করে নেবে তো আজকের এই রেমেডিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা